হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি প্যান ফ্রায়েড চিকেন মোমো বানিয়ে দেখাবো মানে এটা নিচের থেকে ফ্রাই করা কিন্তু ওপর থেকে স্টিম করা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট স্টিমড মোমোর স্বাদ পাবেন কিন্তু স্টিম করার দরকার নেই স্টিম করার কোনো প্রকার ঝামেলার দরকার নেই হানড্রেড পার্সেন্ট টেস্টি আর ইয়ামি দেখুন আর ভেতরে স্টাফিং হানড্রেড পার্সেন্ট কুকড সফট আর জুসি ভীষণ টেস্টি অবশ্যই রেসিপি ট্রাই করে দেখবেন সবার পছন্দ হবে আর এর সাথে সাথে আমি মোমোর চাটনিও দেখাবো খুবই ইয়ামি আর স্পাইসি চাটনি বানিয়ে দেখাবো চলুন তাহলে ঝটপট আমরা রেসিপি শুরু করে নিই তো সবার প্রথমে আমি চাটনি দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে টমেটো আর তিন চারটে শুকনো লঙ্কা স্বাদ মতো দেড় থেকে দু ইঞ্চির মতো তেঁতুল নিয়েছি বীজ ছাড়া আর এক চামচ আমি ভিনেগার দিয়েছি জলের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সম্পূর্ণ সিদ্ধ করে নেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো তারপরে আমরা এটাকে ব্লেন্ড করব, তো সেটা আমি পরে দেখাবো ততক্ষণে আমরা চিকেন কিমা বানিয়ে নিয়েছি দেখুন চিকেনটাকে মানে বোনলেস চিকেনকে আমি মিক্সার জারে একটু ঘুরিয়ে নিয়েছি তো এটা একেবারে স্মুথ কিমা তৈরি হয়ে গেছে তো হাড়গুলো আমি রেখে দিয়েছি ওটা দিয়ে আমি স্যুপ বানাবো আর চিকেন নিয়েছি আমি মোটামুটি চারশো গ্রামের মতো তো এখন এর মধ্যে আমি দেবো কিছু ভেজিস সবার আগে দিচ্ছি আমি কিছু কাঁচা লঙ্কা লাল লঙ্কার গুঁড়োও দেওয়া যায় কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তাই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব এক কাপ মতো আমি কেটে রাখা গাজর দিচ্ছি আর আধা কাপ মতো কেটে রাখা ক্যাপসিকাম কিছু আমি নেব স্প্রিং অনিয়ন্স যাকে বলে হচ্ছে পেঁয়াজের পাতা আর গাছ যাই বলুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখন নিচ্ছি আমি একটু ধনে পাতা ছোট ছোট করে কেটে রাখা আর এখন দেবো কিছু মশলা তো আধা চামচ দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়ো আধা চামচ দিচ্ছি আমি ধনে গুঁড়ো আর প্রায় প্রায় এক চামচের মতো দেবো আমি গরম মশলা এক চামচের থেকে একটু কম আছে যাই হোক আর ভাজা জিরের গুঁড়ো আধা চামচ আর এর সাথে দিচ্ছি আমি এক চামচের মতো ভিনেগার হোয়াইট ভিনেগার আর এক চামচের মতো ডার্ক সয় সস স্বাদ মতো দিয়ে দেব লবণ তো চারশো গ্রাম চিকেনের জন্য আমি এক চামচের থেকে একটু কম লবণ দিচ্ছি আর এখন একটু হালকা মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমাদের আদা রসুনের পেস্টও ব্যবহার করতে হবে তো আমি এখানে কুটে নিচ্ছি আপনি চাইলে পেস্টও নিতে পারেন কোনো অসুবিধা নেই এক চামচ ভরে নিচ্ছি আমি কুটে রাখা আদা রসুন এবার সব কিছু ভালো করে মিশিয়ে আমাদের ম্যারিনেশনের জন্য রাখতে হবে কিছুক্ষণ তো কমসে কম আধা ঘন্টা আর বেশি আপনি যদি রাখতে চান চার পাঁচ ঘন্টা বা পাঁচ ছ ঘন্টা আপনি ফ্রিজে রাখতে পারেন আর আধা ঘন্টার মতো রাখলে ফ্রিজের বাইরে রাখলে চলবে কোনো অসুবিধা নেই তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দেবো মোটামুটি আধা ঘন্টার জন্য কারণ আমি ভিডিও বানাবো তো এই জন্য একটু জলদি আছে ততক্ষণে আমি আটাটা লাগিয়ে নেব। তো দু কাপ আমি ময়দা নিচ্ছি চাইলে গমের আটা দিয়েও করা যায় কোনো অসুবিধা নেই আধা চামচের মতো লবণ দিলাম আর এক বড় চামচের মতো আমি তেল দেব। হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করব। টাইট মানে অতটাও টাইট নয় যেমন আমরা পুরি বা পরোটা বানানোর জন্য করি ওই রকম মানে রুটি চাপাতির থেকে একটু হার্ড করতে হবে খুব বেশি নরম না হয়ে যায় আর কি তো অল্প অল্প করে জল দেব। একবারে বেশি জল দেব না যাতে কনসিস্টেন্সি মেনটেন থাকে তো দেখুন বন্ধুরা আমাদের ডো কিন্তু তৈরি হয়ে গেছে একটু শক্ত করেছি আমি মানে রুটির ডো থেকে একটু শক্ত পরোটার মতো করে তো এখন একটু ঢেকে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য একটু রেস্ট করতে রেখে দেব তাতে একটু সফটনেস চলে আসবে তো এটাকে রেস্ট করতে দিই দশ থেকে পনেরো মিনিট পরে আমি এখন মোমো বানাবো তো মোমো বানানোর জন্য আমি একটা বেলন চাকলি নিচ্ছি আর একটা ডাব্বা নিচ্ছি আমি টিফিনের ডাব্বা এটা দিয়ে আমি গোল করে কাটতে পারবো যদি টেড়া হয় মানে পুরিগুলো তো এটা দিয়ে আমি কাটতে পারবো আর এই হচ্ছে আমাদের ডো এখান থেকে ছোট ছোট লই কেটে নেব আর কি আর তারপরে পুরির মতো করে বেলে নেব যাকে বলে মোমো শিট তো আমি একটু শুকনো ময়দাও নিয়েছি সাইডে ডাস্ট করার জন্য ওপর থেকে এই দেখুন তো চলুন তাহলে মোমোর জন্য পুরি বেলে নিই মোমো সিট বেলে নিই আর কি আর যেমন আমরা রুটি বানাই রুটির থেকে একটু হালকা পাতলা হলে ভালো হয় আর কি একটু পাতলা পাতলা করে বেলার চেষ্টা করতে হবে আর একেবারে মাঝখান থেকে বেশি পাতলা না হয়ে যায় সাইড থেকে একটু পাতলা হোক আর মাঝখানে একটু মোটা থাকুক এরকম করে বেলবো তো এটা যথেষ্ট গোল বেলা হয়েছে তারপরেও আমি একটু সমস্ত এক সাইজে করার জন্য কেটে নিচ্ছি আর কি তো সমস্ত মোমোগুলো এক সাইজের সেম সাইজের হবে তো দেখুন এটা কাটা হয়ে গেল এখন এই স্টাফিং এটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে আধা ঘন্টা বেশি হয়ে গেছে তো এখান থেকে কিছুটা স্টাফিং নিয়ে পুরীর মধ্যে রেখে দেব যতটা রেখে আপনি বন্ধ করতে পারবেন যেমন কি পুলি পিঠা করার সময় আমরা করি ওই রকমই মানে যতটা রেখে আমি বন্ধ করতে পারবো ততটাই রাখবো খুব বেশি রাখতে যাব না আবার একেবারে কমও রাখবো না যাতে খেতে একেবারে ভালো না লাগে তো এবার আমি বন্ধ করছি দেখুন যে কোনোভাবে আপনি বন্ধ করতে পারেন এরকম করে আমি অর্ধেকটা এরকম ফোল্ড করছি আর অর্ধেকটা এরকম করেই চেপে মিলিয়ে দিচ্ছি যে কোনো ডিজাইনে করতে পারেন পিঠার মতো ডিজাইনও করতে পারেন আর একেবারে পুটলির মতো ডিজাইনও করতে পারেন তো এইটা আমার কাছে একটু সহজ মনে হয় বেশি ওপর দিয়ে একটু এড়াটেড়া হয়ে গেছে এটা আমি একটা কেঁচি দিয়ে কেটে একেবারে সমান করে দেব আর এটা কোনো অন্য কেঁচি নয় এটা রান্নাঘরেরই কেঁচি আর এটা খাবারের জন্যই ব্যবহার করি শাক সবজি কাটাকুটির জন্য তো যাই হোক বন্ধুরা মোমোটা কিন্তু খুব এখন কিউট দেখতে লাগছে তো এখন আমি আরও দুটো ডিজাইন দেখাবো আপনাকে প্রথমে শিটটা বেলে নিচ্ছি আর কেটে নিচ্ছি কাটা হয়ে গেল তো এখন কিছুটা স্টাফিং নিয়ে মোমো শিটের মধ্যে রেখে দেবো আর তারপরে এটা বন্ধ করবো এটা আমি দেখাবো আপনাকে পুটলি ডিজাইন বা বস্তার ডিজাইন বলতে পারেন তো এরকম করে আমি স্টাফিং রেখে দিচ্ছি আর আগের মোমোটা যেরকম করে ভাজ ভাজ করে বন্ধ করেছিলাম অর্ধেকটা করেছিলাম এটাতে পুরোপুরি করবো আর কি এই দেখুন ঠিক এরকম করে আমি সম্পূর্ণ মোমোটাকে বন্ধ করে দেবো অনেকটা মোদকের মতো দেখতে লাগবে যাই হোক যাই হোক দেখুন মোমো কিন্তু তৈরি হয়ে গেছে এটা আমি বন্ধ করে দিয়েছি এটা হচ্ছে স্যাক স্যাক ডিজাইন স্যাক বা পোটলি বা বস্তা যাই বলুন এটা আমি রেখে দিচ্ছি আর এখন থার্ড আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমি এটা হচ্ছে এই আমনে সামনে দুটো অংশ এইভাবে বন্ধ করে দেব আর তারপরে দু হাত দিয়ে দুই সাইডে দুটো ফোল্ড করব এরকম এবার যে কিনারা দুটি তৈরি হয়েছে দুটো কিনারা আমি একসাথে নিয়ে গোল করে বন্ধ করে দেব এটা এক ধরনের বস্তার মতোই হবে কিন্তু ঠিক বস্তার মতো না শুকনো শুকনো লাগছে তো আমি একটু জল দিয়ে একটু নরম করে নিচ্ছি যাতে চিপকে যায় সুন্দর করে এরকম করে বন্ধ করে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে এটা হচ্ছে একটু মটকার মতো দেখতে মটকা বা হাঁড়ি যাই বলুন তো এই তিনটে ডিজাইনই আমি দেখাচ্ছি তো প্রথম যে ডিজাইনটা দেখিয়েছিলাম ওই ডিজাইনেরই আমি সমস্ত মোমোগুলো বানাবো তো দেখুন বন্ধুরা আমি এই কটা মোমো বানিয়ে নিয়েছি আর বাকিগুলো আমি পরে বানাবো এগুলো সিদ্ধ করতে রাখার সময় এ দেখুন আমি প্রথম ডিজাইনের সমস্ত মোমোগুলো বানিয়েছি আর দুটোই শুধুমাত্র আলাদা তো চলুন এবার সিদ্ধ করার প্রসেস সিদ্ধ আর কি বলে ফ্রাই করার প্রসেস সেটা করব তো সম্পূর্ণ প্রসেসটা আমরা করব ফ্রাই প্যানে অন্য কোনো স্টিমার পাতিল কোনো কিছুর দরকার নেই তো আমি একটা ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি একদম হালকা তেল লাগবে বেশি তেল একদমই লাগবে না একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে সহজে এটা বেরিয়ে আসে মানে উঠে আসে পরে তো এবার আমি মোমো রেখে দিচ্ছি একটু হালকা ফাঁকা ফাঁকা করে রাখতে হবে কারণ যখন স্টিম হবে তখন হালকা একটু ফুলবে আর কি তো এরকম করে হালকা গ্যাপ করে আমি রেখে দিলাম আর এখন আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি লো হিটে আমি ঢাকনা লাগিয়ে তিন মিনিটের জন্য ফ্রাই করলাম তিন মিনিট হয়ে গেছে নিচের সাইডটা একটু শক্ত হয়ে গেছে একটু ফ্রাই হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব জল কিন্তু আমাদের হিসাবে নেই যে কতটা লাগবে তাই খুব বেশি জল দেওয়া যাবে না মোটামুটি আমি দিলাম একটুখানি আর ঢাকনা লাগিয়ে লো হিটে করে স্টিম হতে দেব। হিট কিন্তু একদম লোতে থাকবে ছ সাত মিনিট পরে আমরা চেক করব যে জলটা যদি শুকিয়ে যায় তাহলে আবার জল দেব। তো এরকম একদম শুকাতে দেওয়া যাবে না হালকা শুকিয়ে গেলে জলটা আবার দিয়ে দিতে হবে এরকম করে কুড়ি মিনিট পর্যন্ত আমাদের জলটা বজায় রাখতে হবে তো মাঝে মাঝে এরকম ঢাকনা সরিয়ে চেক করতে হবে আর জল দিয়ে দিতে হবে অল্প অল্প করে একসাথে বেশি দেওয়া যাবে না যাতে একদম বেশি না হয়ে যায় তো টোটাল আমি কুড়ি মিনিটের জন্য স্টিম করে নিয়েছি আর কুড়ি মিনিট পরে আমাদের মোমো কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটা কিন্তু পনেরো মিনিটেই হয়ে যায় তারপরও যেহেতু চিকেন তাই আমরা একদম রিস্ক নেব না তো এবার আমি তুলে নিচ্ছি কুড়ি মিনিট স্টিম করার পরে দেখুন সমস্ত মোমোগুলো তুলে নেব আর তুলে নেওয়ার পরে ফ্রাই প্যানটা একটু ক্লিন করে নেব একটু পরিষ্কার করে নেব আর তারপরে আবার একটু তেল ব্রাশ করে দেব আর তারপরে সেম প্রসেসে আবারও আমরা মোমোগুলো ফ্রাই এবং স্টিম করে নেব তো আবার আমি এখানে মোমো রেখে দিচ্ছি সেকেন্ড ব্যাচ তো এক ব্যাচ স্টিম হয়ে গেছে আর এক ব্যাচ স্টিম হচ্ছে ততক্ষণে আমরা চাটনিটা বানিয়ে নেব টমেটোগুলো একদম ঠান্ডা হয়ে গেছে তো চার পাঁচ কলির মতো রসুন নিয়েছি আর আপনি যদি চান তাহলে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিতে পারেন কিন্তু আমি খোসা ছাড়াচ্ছি না আমি এরকমই দিয়ে দিচ্ছি তো টমেটোগুলো নিয়ে নিচ্ছি আমি আর লঙ্কাগুলো নিয়ে নেবো তেঁতুলগুলো নিয়ে নেব যা কিছু আছে নিয়ে নেব আর জল যতটা লাগবে ততটাই নেব আর কি তো এই জিনিসগুলো আমি দিয়ে দিলাম আর এর সাথে দেব লবণ আর চিনি তো তিনটে টমেটোর জন্য আমি নিচ্ছি এখানে আধা চামচ লবণ আর মোটামুটি দু টেবিল চামচের মতো চিনি আর একটুখানি জল দিয়ে দেব এখান থেকে টমেটোর স্টক যেটা ছিল আর তারপরে মিক্সার যারা ঢাকনা লাগিয়ে ঘুরিয়ে নেব মিক্সারটা চাটনি গ্রাইন্ড করে নেব তো দেখুন চাটনি তৈরি হয়ে গেছে একবার চেক করব লবণ আর চিনি লাগে কিনা তো চেক করার পরে আমি একটু লবণ দিচ্ছি আর একটু চিনি দিচ্ছি যে স্বাদ মতো আপনিও এরকমই করে নেবেন নিজের স্বাদ মতো দিয়ে নেবেন এবার আমি আবার একবার ঘুরিয়ে নেব আর এবার আমাদের চাটনি একদম তৈরি হয়ে গেছে একটা বাউল নিয়েছি আমি আর বলের মধ্যে নামিয়ে নিচ্ছি চাটনিটা তো যে মিক্সার জারে একটু চাটনি লেগে আছে ওটা একটু জল দিয়ে মানে ওই টমেটো সিদ্ধ করা জল দিয়ে আমি ধুয়ে এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি ওয়েস্ট হলো না আর কি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আমাদের চাটনি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট তৈরি হয়ে গেছে এই চাটনিটা আপনি ফ্রিজে রাখতে পারেন মোটামুটি দশ থেকে পনেরো দিনের মতো তো এখন আমি মোমোগুলো সার্ভ করব তো ছোট একটা বাটি নিয়েছি বাটিতে তুলে নিচ্ছি কিছুটা চাটনি এই হলো আমাদের চাটনি আর এই হচ্ছে আমাদের মোমোজ তো দেখুন বন্ধুরা আমাদের একদম বিনা ঝামেলা বিনা স্টিম করে আর বিনা ডিপ ফ্রাই করে আমাদের প্যান ফ্রাইড মোমো তৈরি হয়ে গেছে খুবই ইয়ামি খুবই টেস্টি নিচের দিক থেকে খুবই ক্রিস্পি আর ওপর দিক থেকে ফুললি স্টিমড আর ভেতরে খুবই জুসি আর সফট তো অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো আর চাটনি তো খুবই ইয়ামি একদম স্পাইসি চাটনি নিজের ঝালের হিসাবে লঙ্কা দেবেন নিজের হিসাব মতো তো আপনার একদম পছন্দ মতো মোমো চাটনি তৈরি হবে অবশ্যই ট্রাই করুন বন্ধুরা আর ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই